আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে, তারা বিভিন্ন পর্ণো ফিল্মে দেখে পুরুষের লিঙ্গ অনেক লম্বা হয় এবং তারা অনেক সময় ধরে যৌন মিলন করে, তারা কিভাবে এত সময় নিয়ে যৌন মিলন করে, এর রহস্য। দর্শক, এই প্রশ্নের উত্তরে প্রথমেই যেটা বলবো, আমরা সাধারণত পর্ণো ফিল্মে যেটা দেখি তা কিন্তু অধিকাংশটাই মিথ্যা এবং অনেকটাই সাজানো। আর পর্ণো ফিল্মে ওই সকল পুরুষদেরকে অভিনয়ের জন্য ডাকা হয় যাদের লিঙ্গ অন্য পুরুষের তুলনায় একটু বড় এবং মোটা। একটা জিনিস লক্ষ্য করবেন, পর্ণো ফিল্মে যে সকল পুরুষ অভিনয় করে তারা কিন্তু আমাদের দেশেরই নয়। আর আমি আগেও বলেছি, জাতি এবং গোষ্ঠী ভেদে কিন্তু পুরুষের লিঙ্গের আকার এবং দৈর্ঘ্যে পার্থক্য হতে পারে। যেমন আমাদের দেশে পুরুষের গড় লিঙ্গের আকার যেমন 5-6 ইঞ্চি, সেখানে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের একজন পুরুষের লিঙ্গের আকার কিন্তু 6-7 ইঞ্চির মতো হতে পারে। তাই আপনি যদি আপনার নিজের লিঙ্গের আকার অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো পুরুষের লিঙ্গের আকারের সাথে তুলনা করেন, তাহলে এটা আপনার বোঝার ভুল ছাড়া আর কিছুই না। আর পরবর্তী যে প্রশ্ন আপনারা করেছেন, যে অনেকক্ষণ ধরে পর্ণো ফিল্মে কিভাবে যৌন মিলন করে, এটা হচ্ছে পর্ণো ফিল্মে যৌন মিলনের যে সময়টা দেখানো হয় তারা কিন্তু একবারই যৌন মিলন করে না। একটা ভিডিও করতে তারা কয়েকবার যৌন মিলন করে এবং এই কয়েকবারের যে যৌন মিলন সেটাই আপনাকে একসাথে দেখানো হয়। একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের একজন নারীকে যৌনতৃপ্তি দেওয়ার জন্য একজন পুরুষের 3.5-4 ইঞ্চি পুরুষাঙ্গই যথেষ্ট, এবং সেই সাথে আপনি যদি সঠিক নিয়মে 6-7 মিনিট যৌন মিলন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একজন নারীকে সঠিকভাবে যৌনতৃপ্তি দিতে পারবেন। আর তাই পর্ণো ফিল্মের একজন পুরুষের লিঙ্গের আকার বা পর্ণো ফিল্মের কোনো মহিলার স্তনের আকার নিয়ে আপনি যদি কোনো আক্ষেপ করেন বা নিজের লিঙ্গ নিয়ে যদি আপনি কোনো দুশ্চিন্তা বা হতাশায় ভুগে থাকেন, তাহলে সেটা আপনার বোঝার ভুল। এই ধরনের চিন্তা মন থেকে বাদ দিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চ্যানেলে আজই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।